খলনায়ক মানে ভিলেন, ভয়ঙ্কর কেউ। খলনায়কের আরও সহজ পরিচয় ভিলেন। ভিলেন বাস্তবে থাকে, মুভিতে থাকে, নাটকে থাকে, যাত্রা পালাই থাকে। ভিলেন মানেই ভয়ঙ্কর কেউ, কোনোভাবেই পজিটিভ না, নেগেটিভ শয়তানি করাই যার কাজ। এমন কোনো খারাপ কাজ নেই যা ভিলেন করে না, খুন লুটপাট থেকে ধর্ষণ সবই। বাংলা মুভিতে ভিলেন অপরিহার্য চরিত্র। আগুন ছাড়া যেমন পানি সেদ্ধ হয় না, ভিলেন ছাড়া তেমন নায়ক সেদ্ধ হয় না। ভিলেন যত শক্ত হবে, নায়ক তত পোক্ত হবে। আমাদের আজকের আয়োজনে জানব বাংলা সিনেমা সর্বকালে সেরা দশজন ভিলেনের গল্প। একসময় টিভির পর্দা কাঁপানো সেই সকল ভিলেনদের বর্তমান অবস্থা জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 10. নাসির খান। নাসির খান 5 শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নাসির খান খলনায়ক হিসেবে বেশি পরিচিত। তার দেওয়া বিভিন্ন সংলাপ দর্শকদের মুখে মুখে এখনও শোনা যায়। আমার দয়া আছে কিন্তু মায়া নাই, কথা কম কাজ বেশি, মানুষকে বড় ভালোবাসি, আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই, এই সংলাপগুলো অন্যতম। নাসির খান অভিনীত চলচ্চিত্রের মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এই ঘর এই সংসার, ভণ্ড উল্লেখযোগ্য। আলিফ লাইলা, সুপারম্যান, রবিনহুড ইত্যাদি বেশ কিছু শিশুদের চলচ্চিত্রে অভিনয় করে তিনি শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে কোনো রাষ্ট্রীয় বা জাতীয় সম্মান দেওয়া হয়নি। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বাধিক ভোটে নির্বাচিত কার্যকারী সদস্য ছিলেন। মানুষের ভালোবাসায় সিক্ত নাসির খান ভক্তদের মাঝে বেঁচে আছেন, যার স্বীকৃতিস্বরূপ তিনি যে এলাকায় বসবাস করতেন তা আজ নাসির খানের গলি নামে পরিচিত। 9. মিজু আহমেদ। মিজু আহমেদের জন্ম 1954 সালের 17ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভিন আহমেদ, 2 মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাদকে নিয়ে তার পরিবার। তার আসল নাম মিজানুর রহমান। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি আগ্রহ ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্য দলের সাথে অন্তর্ভুক্ত হন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বিএসসি বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। চলচ্চিত্র কর্মজীবন 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। খলনায়ক হিসেবে খ্যাতি ছিল চোখে পড়ার মতো। 1992 সালে ত্রাস ও 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একজন ভিলেনের পাশাপাশি তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। 2017 সালে তিনি মৃত্যুবরণ করেন। 8. রাজীব। বাংলাদেশি চলচ্চিত্রের শক্তিমান খলনায়কদের অন্যতম ওয়াসিমুল বারী রাজীব। প্রথাগত খলনায়ক ইমেজ তৈরিতে তার যথেষ্ট অবদান রয়েছে। 1952 সালের 1 জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে রাজীব জন্মগ্রহণ করেন। 1981 সালে রাখে আল্লাহ মারেকে চলচ্চিত্রের মাধ্যমে রাজীব রূপালী পর্দায় পা রাখেন। মূলত কাজী হায়াতের খোকন সোনা সিনেমার মাধ্যমে তিনি পরিচিত পান। এর আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। অভিনয়ের টানেই সিনেমায় নাম লেখান। রাজীব 2 শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। রাজীবের অভিনয়ে নিজস্ব ভাষা ছিল। ঝাঁঝালো ভরাট কণ্ঠ, ভয়ানক চাহনি, কৌতুকপূর্ণ অভিব্যক্তি তাকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। আবার কিয়ামত থেকে কিয়ামত, বাবার আদেশ সহ বেশ কিছু চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী চরিত্রে দেখা গেছে। ওইসব চরিত্রেও তিনি প্রশংসিত হন। রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার। 7. জাম্বু। জাম্বু বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও সুপরিচিত খলনায়ক। ছোট বড় সবার কাছেই তার নামটি বহুল পরিচিত। তার মূল নাম বাবুল গোমেজ। জন্ম ঢাকায় 1944 সালে। শোনা যায় উত্তরবঙ্গের দিনাজপুর শহরের পার্বতীপুর শহরের মেথরপটিতে একসময় থাকত। ঢাকার কাজের সন্ধানে এসে ঘটনাক্রমে চলচ্চিত্রের সাথে যুক্ত হয়। বহু ছবিতে অভিনয় করেছে। সাদা কালো সময় থেকে শুরু করে রঙিন ছবি পর্যন্ত দাপটের সাথে অভিনয় করে। তার লুক ছিল রুদ্র মূর্তির মতো, ভয় পাইয়ে দেবার জন্য যথেষ্ট। ভয়েতেও সেই রুদ্রতা আছে। তার খলনায়কের ভূমিকাই বেশি। সবচেয়ে বেশি চোখে পড়ত বস্তি আক্রমণ, সওদা করে খুন করা মূল খলনায়কের সহকারী ইত্যাদি ভূমিকায়। পর্দা রসায়ন জমত বেশ নায়ক জসিমের সাথে। এই শক্তিমান অভিনেতার মৃত্যু হয় 2004 সালের 3 মে। জাম্বু বলতে গেলে বিস্তৃত অধ্যায় পত্রপত্রিকা বা মিডিয়ায়। তাকে নিয়ে তেমন কোনো লেখালেখি চোখে পড়ে না। দেশীয় চলচ্চিত্রের একনিষ্ঠ ভক্ত দর্শকরা তাকে মনে রেখেছে এবং তাদের মধ্যেই বেঁচে থাকবে। 6. কাবিলা।
কাবিলা ক্যারিয়ারের মাঝ থেকে আস্তে একজন কৌতুক অভিনেতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। কাবিল মূলত তার আঞ্চলিক বরিশাল ভাষায় হাস্যরসাত্মক ডায়লগগুলির জন্য বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কাবিলার একটি অন্যতম পরিচয়, তিনি একজন জাতীয় বক্সার। ছোটবেলা থেকেই তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন, তবে খেলাধুলায় তিনি খুব একটা স্বীকৃতি না পেয়ে অভিনয় জগতে পা রাখেন। তবে কাবিলাও তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন খলনায়ক হিসেবেই। ক্যারিয়ার জুড়ে তিনি কয়েকশো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মাঝে আমাদের ছোট সাহেব, তুমি আমার প্রেম, এক টাকার বউ, সবার উপরে তুমি, এবাদত, বাবা আমার বাবা, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমাকে বউ বানাবো, প্রেমিক নাম্বার ওয়ান, ফুল অ্যান্ড ফাইনাল, আমার প্রাণের প্রিয়া, জন্ম তোমার জন্য সহ অসংখ্য সিনেমায় অসাধারণ অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। পাঁচ, ডন, কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের সুবাদেই পরিচিত হয় প্রয়াত নায়ক সালমান শাহের সাথে। শুরু হয় তাদের বন্ধুত্ব। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ডন সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধুতেই ছিলেন। ডনের সঙ্গে গল্প নিয়ে বসলে কোনো না কোনোভাবে সেখানে সালমান শাহকে নিয়ে স্মৃতি রোমন্থন করবেনই তিনি। সালমান শাহ অভিনীত 27টি ছবির মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কতদিনের মতো ছবি। ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় 650। বেশিরভাগ সিনেমাতেই তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন আমের ভালোবাসা নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন। চার, এটিএম শামসুজ্জামান, একজন অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার কিংবা গল্পকার, কোনোভাবেই ওনাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমাদের নেই। এক কথায় তিনি কিংবদন্তি। তিনি প্রভাবশালী, যার নামটা উঠে আসলেই ভিতর থেকে অন্যরকম একটি সম্মানবোধ চলে আসে। খুব সম্ভবত তিনি আমাদের দেশের একমাত্র অভিনেতা যিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে সমান জনপ্রিয়। তবে তার এত এত পরিচয়ের মাঝে তিনি একজন খলনায়ক হিসেবেই সবচাইতে বেশি পরিচিতি লাভ করেছেন। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এর আগে নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও খল চরিত্রে তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল অশিক্ষিত, গোলাপী এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক। অভিনেতা হিসেবে তিনি তার দীর্ঘ 5 দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন 300+ সিনেমাতে। তিন, মিশা সওদাগর, বাংলা চলচ্চিত্রের প্রভাবশালী একজন খারাপ চরিত্রের অভিনেতা তিনি। টিভির পর্দায় যে মানুষটার কথা শুনলে শরীরে কাঁপুনি ধরে, যার কাজ কাম দেখলে মনের অন্তঃস্থল থেকে ঘৃণা জাগে, বাংলা চলচ্চিত্রে খারাপ চরিত্রের অভিনয় করে দীর্ঘদিন ধরে একক রাজত্ব করে আসছেন যিনি, তিনি মিশা সওদাগর। একজন মিশা সওদাগর এমনই একজন অভিনেতা, দর্শক ভয় পায় তাকে দেখে, তার সংলাপ শুনে আতঙ্কিত হয়, কিন্তু সিনেমা শেষে শ্রদ্ধায় মাথা না নিয়ে পারে না। দর্শক ভেবে পান না একজন মানুষ কতটা মন প্রাণ সঁপে অভিনয় করলে নিছক অভিনয় দিয়ে একটা খারাপ চরিত্রকে এমন জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন। এই নিছক প্রতিভার ব্যাপার নয়, এ বড় সাধনার ব্যাপার। মিশা সেই সাধনায় সঁপেছেন জীবন। তার কাছে অভিনয় নিছক কাজ নয়, নয় শুধু ভালোবাসা। তার কাছে অভিনয় মানে ধ্যানমগ্ন এক আরাধনা। সেই আরাধনায় মগ্ন মিশা সওদাগর ইতিমধ্যে অভিনয় করেছেন 800+ চলচ্চিত্রে। দেশের সীমানা ছাড়িয়ে ভারতসহ পৃথিবীর সকল দেশের বাংলা ভাষাভাষী দর্শকের কাছেই তিনি শ্রদ্ধাভাজন শক্তিমান এক অভিনেতা। দুই, হুমায়ুন ফরিদি, অভিনয় দিয়ে কি না করেছেন এই ভদ্রলোক। তার অভিনয়ে মানুষ এসেছে, কেঁদেছে, বিস্মিত হয়েছে, হতভম্ব হয়ে তাকিয়ে দেখেছে তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল, কতটা বিস্ময়কর। অভিনয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কিংবা একজন সত্যিকারের চলচ্চিত্র নাট্যপাগল দর্শকের কাছে তার চাইতে প্রিয় অভিনেতা খুব কমই আছেন। বাংলাদেশের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদি, যার স্মৃতিচারণে এখনও তার অনেক ভক্তের শরীরে কাঁপুনি ধরে। কিছুতেই মেনে নিতে পারেন না তার চলে যাওয়া। 1965 সালে মাত্র 13 বছর বয়সে একবার তিনি বাবার বেতনের থেকে 10 টাকা চুরি করেন। সেই টাকার কথা তাকে জিজ্ঞাসা করা হলো এমন একটা ভাব নেন যেন তিনি টাকা চুরি করার প্রশ্নই আসে না। এই মিথ্যে ভাব নেবার পরই হুমায়ুন ফরিদি নিজের অভিনয় প্রতিভা বুঝে গিয়েছিলেন। সেখান থেকেই তার পথ চলা শুরু। হুমায়ুন ফরিদির ক্যারিয়ার শেষ সময়ে একাধিক নাটকে ও কিছু সিনেমাতে তিনি পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন। তবে দিন শেষে তাকে বাংলা সিনেমার একজন সফল খলনায়ক হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া যায়। খলনায়কদের মাঝে তিনিই ছিলেন সবচাইতে জনপ্রিয়। ডিপজল, 90-এর দশকের শেষের দিকে বাংলা সিনেমায় নেমে আসে নিকষ কালো এক অন্ধকার। সে সময়ে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ মনোয়ার হোসেন ডিপজলের কাজী হায়াতের এক সিনেমায়, যার নাম তেজি।
বাংলা সেলুলয়েডের ইতিহাসের অশ্লীল অস্থিরতম সময়ে আগমন ঘটে যেন সময়োচিত এক অভিনেতার, যাকে লুফে নাই সিনেমার এক বিশেষ শ্রেণীর দর্শক। সেই শুরু, একের পর এক অনেকগুলো সিনেমায় জন্ম হয় শুধু ডিপজলকে পুঁজি করতেই। মধ্যবিত্ত যখন বোকাবাক্সে বন্দী, তখন হলে সিটি দিয়ে কোমর দুলিয়ে নাচা দর্শক টেনেছেন কেবল ডিপজল একা, নিজের নামের জোরে। নিজেদের সেরা সময় পেরিয়ে নায়কেরা যখন চরিত্র অভিনেতাই পরিণত হন, তখন ডিপজল ভিলেন থেকে পজিটিভ চরিত্রে অভিনয় করা শুরু করেন। তবে এরই মাঝে তিনি বাংলা চলচ্চিত্রে এক দৃষ্টান্ত স্থাপন করে যান। তার আগে বা পরে বাংলা সিনেমার খলনায়ক হিসেবে কেউই এতটা জঘন্যতম অভিনয় করে দেখানোর সাহস দেখাননি। প্রিয় ভিউয়ার্স, সফল ও জনপ্রিয় এই দর্জন ভিলেনের মাঝে আপনি কার অভিনয় দেখে সবচাইতে বেশি ভয় পেতেন এবং কাকে বেশি মিস করেন, কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন টপ10 ফ্যাক্ট ও তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।